দুর্গাপূজো রেশনেই বাঙালির ঘরে ঘরে লক্ষ্মীর আরাধনা তালিকায় বাদ নেই। ভিভিআইপিরাও যে কোনো উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বুধবার সকালে বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজনে ব্যস্ত তিনি। সর্বক্ষণ রাজনীতি, মন্ত্রিত্ব, দল এসব নিয়ে ব্যস্ত থাকলেও লক্ষ্মী পুজোর দিন তিনি একেবারেই ঘরোয়া মানুষ, বাড়ির সকলকে নিয়ে কাটাতেই বেশি ভালোবাসেন। শুধু তাই নয়, তার পরিবারের সদস্যরা জানাচ্ছেন এই লক্ষ্মী পুজোর মূল জোগাড় করেন শোভনদেবী। এদিন সকালে ছোট পুত্র যুব তৃণমূল নেতা সায়নদেব চট্টোপাধ্যায় দুই পুত্রবধূ নাতনিকে নিয়ে পুজোয় ব্যস্ত তৃণমূল নেতা তথা রাজ্যের কৃষিমন্ত্রী। তিনি জানালেন, ঘটপাতা থেকে শুরু করে সবই করেছি আমি। মায়ের প্রতিমা বসানো হয়েছে কাল রাত্রিবেলা, নাতনি আমার পেছনটা সাজিয়েছে, এই যে ডেকোরেশনটা করেছে নাতনি আমার বড় ছেলে মিলে, আর পুজোর কিছুটা জোগাড় করেছে আমার বৌমা, আমার মেয়ের ছেলের শাশুড়ি মা, এরা সব মিলে করেছে, আর আমি মূল পুজোর যে জোগাড়টা ঘট বসানো থেকে শুরু করে এগুলো আমি করেছি। মায়ের কাছে তো নিশ্চয়ই প্রার্থনা করবো যে ওইরকমই। বড় বড় কথা বলতে অভ্যস্ত নেই যে আমি নিজের কথা ভাবি না, পরের কথা ভাবি। আমি নিজের কথা নিশ্চয়ই মাকে বলবো যে মা আমাদের সকলের জীবনে স্বচ্ছলতা যেন থাকে। একই সঙ্গে আমি চিরকাল মায়ের কাছে প্রার্থনা করে আসছি যে মা সব মানুষের ঘরে অন্ন দাও, বস্ত্র দাও, সকলের ঘরে তুমি মানে ঐশ্বর্য দাও, সবাই সুখে থাকো। এবার খড়দহ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে খড়দহের জয়ী প্রার্থী কাজল সিনহার মৃত্যুর কারণে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। বিজেপি প্রার্থী গিয়েছিলেন কাজল সিনহার পরিবারের সঙ্গে দেখা করতে, তবে এই বিষয়টিকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখতে নারাজ শোভনদেব চট্টোপাধ্যায়। স্বাভাবিক নিয়ম যে প্রার্থী মারা গেছে তার বাড়িতে যাওয়াটা খুব স্বাভাবিক, গেছে ঠিকই আছে, আমার কোনো অসুবিধা নেই। এদিন প্রচারে ছুটি, তবে কাজ চলছে বলে জানালেন যুব নেতা সায়নদেব চট্টোপাধ্যায়। একটা দিন আমরা সাধারণত সবাই মিলে একসাথে বসার টাইমটা খুবই কম পাই। রাত্রেবেলা কোনো দিন হয়তো আধ ঘন্টার গল্প হয়, বাবা ভীষণ ক্লান্ত হয়ে ফেরেন বাড়িতে, তো সেই টাইমে খুব একটা যে গল্প আড্ডা হয় না, অল্প কিছু হয়। আমরাও চাই বাবা বাড়ি ফেরার পর যেন আরাম করেন, রেস্ট নেন, অনেক পরিশ্রম করছেন, কোভিড থেকে উঠেছেন, তিনটে নির্বাচন, নিজের, তারপর দিদির, তারপর আবার নিজের। তো এই দিনটা আজকে সকাল থেকে বাবাকে পেয়েছি, কিন্তু দেখবেন আমি ফোনে তখন থেকে কাজ করেই যাচ্ছি, কারণ আমাদের ব্যাকডোরে ব্যাকএন্ডে কাজ চালিয়ে যেতে হবে, প্রত্যেকটা পরীক্ষাই একটা পরীক্ষা। তো আমরা কোনো জায়গায় কোনো খামতি বা কোনো গ্যাপ রাখতে চাইছি না ইলেকশন নিয়ে। তো আজকে দিনটা হলো ফিজিক্যালি ছুটি, কিন্তু মেন্টালি হয়তো দুদিকেই মনটা পড়ে আছে। খড়দার মানুষ, খড়দা ভীষণ ভালো জায়গা, ভীষণ এডুকেটেড মানুষের জায়গা, মানুষ বাবাকে গ্রহণ করেছেন এবং ওনাদের এক্সাইটমেন্ট দেখেই বোঝা যাচ্ছে প্রায় 130টার ওপর মণ্ডপ, পুজো মণ্ডপ বাবা ঘুরেছেন দুর্গাপুজোর সময় উদ্বোধন এবং ঘোড়া নিয়ে। তো সেখানে মানুষের যেভাবে ওনারা গ্রহণ করেছেন, যেভাবে হাসি মুখে গ্রহণ করেছেন, যেভাবে ওনারা আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর নিশ্চিতভাবে এবং ওনার প্রতিনিধি হিসেবে বাবার ওপর, তো আমরা আশাবাদী, খুবই আশাবাদী যে খুব ভালো রেজাল্ট হবে আগামী 2 তারিখ যখন রেজাল্ট বেরোবে। এবং আপনাদের মাধ্যমেও আমি খড়দাবাসীকে অনুরোধ করব যে 30 তারিখ যেন নিজের ভোটটা মানুষ দেন, কারণ নিজের ভোটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। উপনির্বাচন অনেকেই মনে করে আমি না দিলেও চলবে, সেটা যাতে না হয়, মানুষ যেন নিজের ভোটটা দেন। খুব সুন্দর পরিস্থিতি ওখানে, ভালো মানুষ থাকেন, ভালো হবে। মায়ের কাছেও প্রার্থনা যে সকলের মঙ্গল হোক। পুজোয় শ্বশুর মশায়ের সক্রিয় অংশগ্রহণের কথা জানালেন দুই পুত্রবধূ। প্রথমবার এখানে আমার দেখা লক্ষ্মী পুজো, ঠিক আছে, বাবা পুরো জিনিসটা করেছে, দি পুরো জিনিসটা করেছে, তো আমি এবারে যেটা আমি বললাম যে এটা আমার শেখার বছর, তো আমি দেখছি পুরো জিনিসটা শিখছি এবারে। তো তাছাড়া পুরো পরিবার একসঙ্গে থাকা, একসঙ্গে খাওয়া, ঠিক আছে, যেটা খুবই কম হয় কারণ বাবা শায়ন সবাই খুবই বিজি থাকে বা সবারই মানে অফিস জব, এখন ওয়ার্ক ফ্রম হোম আছে, সবাই বিজি, দাদা বৌদি আমি সবাই বিজি থাকি মোটামুটি। তো এইটা একটা সবাই একসঙ্গে আসা, এটা একটা ভীষণ ভালো অনুভূতি। যোগাড়টা মেজরলি অ্যাকচুয়ালি শ্বশুরমশাই করে, আমরা ওই যেরকম বললাম যে মোটামুটি একটু কেনাকাটিগুলো, ওগুলো সুপারভাইজ করা, সব ঠিকঠাকভাবে আয়োজনটা হলো কি না, আর একটু আলপনা টালপনা দেওয়া, কিন্তু পুরো যে আসল যে পুজোর যোগাড় সেটা পুরোটাই শ্বশুরমশাই করে আসেন এবং এরকমভাবেই চলছেন এটা। আর এই পুজোটা আমার শাশুড়ি মায়ের শুরু করা পুজো, তো সেই থেকেই ওই ট্র্যাডিশনটা চলে আসছে। আমরা
আস্তে আস্তে শিখছি যে কতটা করা যায়, কিন্তু এখনো পর্যন্ত পুরোটা বাবুয়াই করি। আজকে কি ভোগ দেয়া হয় ঠাকুরকে? আমাদের তো শুকনো ভোগ নৈবেদ্য, এই যেমনি আপনারা দেখতে পাচ্ছেন ফল, চাল, মিষ্টি, দই, চিড়ে, মুড়কি, নাড়ু, মানে এরকম ভাবে এই 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 সবই শুকনো। দাদুকে সারাদিন বাড়িতে পেয়ে সবচেয়ে খুশি শোভনদেবের নাতনি। অন্যান্য দিন দাদু সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে যান, সারাদিন দেখা পাওয়া যায় না। আজ তার পাশে বসে বাড়ির লক্ষ্মী পুজো দেখাটা ছোট্ট কিশোরীর কাছে খুব স্পেশাল। হ্যাঁ, সকাল থেকে আজকে পেয়েছি, খুবই ভালো লাগছে, কারণ আজকে পুরো দিনটাই ছুটি নিয়েছে, এমনিতে বেরিয়ে মানে সকাল থেকে বাইরে থাকে, তো আজকে খুবই খুশি লাগছে কারণ পুরো দিনটাই আছে। সব মিলিয়ে রাজনীতির বাইরে এই দিনটা পারিবারিক গণ্ডিতে লক্ষ্মীর আরাধনায় মগ্ন কৃষিমন্ত্রী। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।